নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা এবং বন্ধুরা, সবাইকেই জানাই আমার পক্ষ থেকে, কাছে এবং দূরে যে যেখান থেকেই দেখছো, স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ছেলেকে অন্নপ্রাশন বলতে পারো, মুখে খাবার প্রথম তুলে দেওয়া বলতে পারো। প্রথমেই কথাটা ক্লিয়ার করে দিই, আমার শ্বশুরবাড়ি অনুযায়ী অন্নপ্রাশন বা মুখে অন্ন তুলে দেওয়ার কোনো অনুষ্ঠান হয় না। সেখানে তারকেশ্বরে গিয়ে প্রথম প্রসাদ খায় এবং সেটা করা হয়েছিল, কিন্তু তার কিছু ক্লিপিংস আমার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়ায় আমি শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। আর একদিন আমরা বাড়িতে ওকে খাবার তুলে দিই, মানে ভাত, পাঁচ রকম ভাজা ভুজি এইসব তুলে দিই, কিন্তু এটা কোনো রকমভাবেই অন্নপ্রাশন নয়। কিন্তু মুখে ভাত প্রথম তুলে দিয়েছিলাম বলে জাস্ট একটা ভিডিও করে রেখেছিলাম, কোনো রকম বিশেষ অনুষ্ঠান একদমই নয়। তো যাই হোক, ঘরে একটু রান্নাবান্না হলে দেখবে একটা অনুষ্ঠান অনুষ্ঠান ব্যাপার আসে, সেই জন্য মনে হবে হয়তো অনেক অনেক লোকজনকে ডেকেছিলাম, কিন্তু আদৌ সেটা নয়। আর একটু সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম, যেহেতু প্রথম আমার ছেলে আজকে ভাত খাবে, তো প্রথম ভাত আমি আমার দিদা, মানে আমার দিদা আর আর্যর বৌমা প্রথম খাওয়ায়। তো প্রত্যেকটাই না একটু একটু করে খাবার নিয়ে ওকে প্রথমে মুখে দেওয়া হয়েছিল। আমার দিদার কাছে ছোটো থেকে মানুষ হয়েছে, আর আমার দিদা ভীষণ ভালোভাবে খাওয়াতে পারে, বাচ্চাদেরকে খুব ভালোভাবে মানুষ করতে পারে। আসলে বয়সের একটা ব্যাপার থাকে জানো তো। আমার দিদা বলে যে আমার মা যখন আমাকে নিয়ে এসেছিল হসপিটাল থেকে, যখন নিয়ে এসেছিল, সেই যে ফেলেছে দিদার কাছে, তারপর থেকে আমি দিদার কাছেই মানুষ হয়েছি, খাওয়ানো দাওয়ানো ঘোরানো, এমনকি স্কুলে নিয়ে যাওয়া, তারপরে কলেজেও নিয়ে যাওয়া, যাই হোক এইসব টিউশনে নিয়ে যাওয়া, এইসব দিদাই বেশিরভাগটাই করেছে। কিছু কিছু টাইম মাও করেছে, কিছু কিছু টাইম বাবাও করেছে, কিন্তু আমার জীবনে দিদার অবদান অনেকটাই বেশি। কারণ এই বয়সে এসে যা এখনো অবধি করছে, সত্যি মানে অতুলনীয়। যাই হোক, আমারও সেরকমই ব্যাপার, আমিও সেই যে হসপিটাল থেকে এসে দিদার কাছে যে আমার ছেলেকে রেখেছি, দিদাই তাকে খাওয়ায় নাড়ায় চাড়ায়, তারপরে ঘুরতে নিয়ে যাওয়া। দিদার পায়ের অবস্থা খুব একটা ভালো নয় কোমরের, কিন্তু তাও সে কোলে কোলে নিয়ে যাওয়া, মানে ভাবো আর্য যদি কাঁদে তো সবার প্রথমে আমার দিদারই মনটা কাঁদে, মানে আমার থেকেও অতিরিক্ত বেশি। তো এখানে আজকে কীরকম অনুষ্ঠান করছি তোমাকে, তোমাদেরকে স্পষ্ট আশা করছি করতে পেরেছি, যে অন্নপ্রাশন আমাদের যেহেতু হয় না, সেহেতু বাড়িতে কাঁসার বাসনে দিলে কাঁসার বাসনে নাকি কোনো রকম দোষ হয় না। তো সাজিয়ে গুছিয়ে কাঁসার বাসনে দিয়েছি খেতে। আর এখানে মা পাঁচ রকম আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, তারপরে শিম ভাজা, এই সমস্ত ভাজাভুজি করেছে। আর আমি একটা ছোট্ট কার্টুনের একটা মুখ আঁকার চেষ্টা করেছি ভাতের মধ্যে, আশা করছি সাজানোটা ভালোই হয়েছে। আর এদিকে পনিরের একটা তরকারি করেছে, মানে পনিরের একটা প্রিপারেশন, তারপরে চিংড়ি মাছের একটা প্রিপারেশন, মাছের মুড়ো দিয়ে একটা ঝাল মতো প্রিপারেশন, তো এই সমস্ত করা হয়েছে। কোনো মাটনেকে দেওয়া হয়নি, মাংসর কোনো রকম জিনিস দেওয়া হয়নি, একটু মিষ্টি থালায় সাজিয়ে দেওয়া হয়েছে। আর সবার প্রথমে ক্লিপিংসে তোমরা দেখেছো যে একটি বাচ্চা ছেলে এবং একটি বাচ্চা মেয়ে খেয়েছে, তো আমাদের পাশের বাড়ির একজন ওরা, তো ওদেরকেও খেতে, আমার রিলেশনশিপে হচ্ছে আমি ওদের দিদি, তো সেই হিসাবে আর্য ওদেরকে মামা, মানে মাম্পু আর মিনি বলে মানে সম্বোধন করবে আশা করি বড় হয়ে। এখনও তো ডাকতে পারে না, তো এখন অবধি আমরা নিজেরাই বলি যে এটা কে বলো কে বলো। যাই হোক, তো ওরা আসলে ওদেরকে মানে আর্যকে খুবই ভালোবাসে, তার জন্যই ওদেরকে এনে আজকে খাওয়ালাম। তো যেহেতু বাচ্চা,
এছাড়াও আমাদের বাড়ির সামনে অনেকগুলোই বাচ্চা রয়েছে, অনেক দুটো ফ্যামিলি আরও রয়েছে, ওদেরকে আর ডাকা হয়নি, কারণ সেইভাবে বড় সড়ো করে যেহেতু করা হচ্ছে না। আমার শাশুড়িকে বলা হয়েছে, তো তারাও আসবে, বাবাইও আসবে, সবাই আসবে, তবে এই সন্ধেবেলার দিকে, কিন্তু বলেছে যে ওকে খাইয়ে ফাইয়ে দেবে। যেহেতু খাবার অনুষ্ঠান দুপুরবেলায় আমরা আয়োজন করেছি, আর এটা না কোনো রকম তিথি পাঁজি এগুলো মেনে কিন্তু করা হয়নি, কারণ এগুলো যদি মেনে করা হতো তাহলে অন্নপ্রাশনটা অন্নপ্রাশন মতোই হয়তো হতো, কিন্তু যেহেতু আমরা এটাকে অন্নপ্রাশন বলবো না, সেহেতু এই নামটা দিয়ে আমরা বলছি না। তোমাদের মধ্যে অনেক বন্ধুরা আমাকে বলেছো, জানতে চেয়েছো যে আর্যর অন্নপ্রাশন কি ব্যাপার, হলো না না হবে না, তো আমি তখন না তাদের প্রশ্নের উত্তর হয়তো সেইভাবে দিতে পারিনি। আর্যর অন্নপ্রাশন যেহেতু হয়নি, মানে ওদের নিয়ম অনুসারে, আর আমার কাছে না এই যে তোমরা যে ক্লিপিংসগুলো দেখছো, আমার ফোনের বিশেষ প্রবলেম হচ্ছে এতই যে আমি এগুলো খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, কোনো উপায় আমি এটা বার করতে পেরেছি, আমার একটা মেল আইডিতে দেখলাম এটা সেভ করা ছিল, তো যাই হোক পেয়েছি। এটা তোমাদের ভালোবাসা যে এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কিন্তু দুঃখের বিষয় যে প্রসাদ দেওয়ার যে ক্লিপিংসটা ছিল না তারকেশ্বরে নিয়ে গিয়ে, মানে প্রথমবার যখন তারকেশ্বরে নিয়ে গেছিলাম আর্যকে, সেই ক্লিপিংসগুলো মানে খুব দুঃখের সাথে বলছি আমি আর পাচ্ছি না সেগুলো, অনেক চেষ্টা করেছি খোঁজার কিন্তু পাইনি। যাই হোক, এখানে আর্যকে মোটামুটি আমার দিদা একটু খাইয়ে দিয়েছে, এবং তারপরে এখন আর্য খুব বায়না করছে যে খাবারগুলোকে লন্ডভন্ড করবে, যেরকমটি বাচ্চারা করে থাকে। আর্য যেহেতু মে মাসে হয়েছিল, ছমাস পরে ওকে আমরা মুখে ভাত তুলে দিই, মানে সেটা হচ্ছে ছমাস হচ্ছে নভেম্বর মাসে হয়, এটা নভেম্বর মাসের ক্লিপিংস, আর আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রায় কতদিন হচ্ছে বলো তো, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় জুনের শেষ দিক, ঠিক আছে, মানে সাত মাস প্রায় হতে চললো, তো সাত মাস কমপ্লিট হয়ে যাওয়ার পথে, তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ক্লিপিংসটা। বুঝতে পারছো তোমার ফোনের কি অবস্থা যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি? আমার খুব খারাপ লাগে জানো তো, এত পুরনো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে। আমি চাই ডেলি ডেলি যেরকম আমি নর্মালি সবাই ব্লগ দেয় সেরকম দিতে, কিন্তু কোনো কারণে কি বলবো আর, মানে পৃথিবীর সবাই মনে হয় চাই যে আমি যাতে ব্লগ না দিই, তার সত্ত্বেও আমি যুদ্ধ করে হয়তো বছরে একটা করে ব্লগ পোস্ট করছি, এরকম ব্যাপার, কিন্তু আমি ব্লগ করতে চাই, বিশ্বাস করে ব্লগ করতে চাই, ব্লগ ডেলি পোস্ট করতে চাই এবং উন্নতিও করতে চাই। যাই হোক, দেখা যাক কপালে কি আছে, যত সম্ভব চেষ্টা করব। আর বেশি দিন নয়, এরকম কিছু কিছু প্রবলেমের জন্য এখন এরকম ডিলে ডিলে হচ্ছে। তো যথারীতি আমার মা আমার দিদা সবাই তো খাইয়ে দিয়েছে, ওর বাবাই চলে এসেছে, সেও খাওয়াচ্ছে কিন্তু ও কিছুতেই খাবে না, আর আমার দিদার আর আমার মায়ের গিফট এখনো দেওয়া বাকি হয়ে গেছে, কারণ আমি তো ভুলেই গেছি যে শুধুমাত্র খাবারটা উপসঙ্গ নয়, ওর জন্য আমরা যেগুলো গোল্ড কিনে রেখেছিলাম, যেগুলো সোনা কিনে রেখেছিলাম, সেইগুলো তো দেওয়াই হয়নি, তো সেই ব্যবস্থাটা করেছি। আর দেখো পুরো উঠোনের সামনে, আমাদের চৌকাটের সামনে ব্যাগটা ওর বাবাই রেখে চটপট করে খাওয়াতে চলে এসেছে, এখনো গোছানোও হয়নি। এইবারে হচ্ছে আমার পালা, আমি ওকে বলছি যে বেশ ভালো করে ফটো তোলো, চশমা ফশমা আমি খুলে দিয়েছি, আসলে এখন অনেক দিন যাবত আমি কন্ট্যাক্ট লেন্স করছি না, তো চশমা খুলে আমি বেশ ফটো সেশন করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি আমার গোপালকে একটা ভোগে দিয়েছিলাম, দুটো রসগোল্লা দিয়েছিলাম, তো আমি সেটা আগে গোপালকে খাইয়ে আমি আর্যকে খাওয়ানোর চেষ্টা করছি। তো প্রথম প্রসাদ, মানে আমার আর্য যাতে আমার গোপালের আশীর্বাদ পায়, তাই জন্য আমি প্রথমে গোপালের প্রসাদ ওকে দিই মুখে, তারপরে আমি ওকে খাওয়াই। আর এইটুখানি ক্লিপিংস তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ এরপরে আর বেশি কিছু আমি অ্যাড করিনি, কারণ হচ্ছে ওর ঠাম্মি ওর দিদিয়া যখন এসছিলো তখন অলরেডি বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা থেকে ওকে তো আর এইসব ভাত ফাত খাওয়াবো না,
বুঝতেই পারছো, ছ মাসের একটা মানে শিশু, সে তো হঠাৎ করে ভাত ফার্স্ট টাইম খেলো, এবারে এই মুহূর্তে ওকে হুট করে আর একবার ভাত খাওয়ানো বা এগুলো ঠিক না, কারণ ওর পেট ব্যথা করতে পারে, কারণ প্রথম যেহেতু এগুলো খাওয়া দাওয়া, এটা ওর ঠাম্মি বলেছে। আর জানো তো, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে ওকে একটা ভালো জামা পরাওনি কেন, তো ওর ঠাম্মি আমাদেরকে জানিয়েছিল যে কোনো রকম নতুন যেন কোনো পোশাক ওকে কিনে না দেওয়া হয়, আর কোনো রকম আসনে যেন ওকে বসতে না দেওয়া হয় নতুন আসনে, কারণ এটা পুরোপুরি না হলে খারাপ ব্যাপার চলে আসবে। আর আমিও না কোনো নিয়ম ছাড়াই সম্পূর্ণটা করেছিলাম, যাতে কোনো রকম অনিয়ম না ঘটে। তো যাই হোক, তো এইবারে আমি ওকে খাওয়াচ্ছিলাম, অল্প অল্প করে মাছ একটু খাইয়েছি, মাছ খেতেও খুব ভালোবাসে জানো তো, এখন তো অনেকটা দিন হয়ে গেছে, তো মাছ খেতে খুবই ভালোবাসে, আর সবথেকে ভালোবাসে সবজির মধ্যে ঢ্যাঁড়স জানো তো, ঢ্যাঁড়স খেতে ওর দিদিও খুব ভালোবাসে আর ও ভালোবাসে। এই জানো তো, তোমাদেরকে একটা কথা বলি, বেশ মনের কথা, তো আমার যেহেতু ছেলের অন্নপ্রাশনটা ভালো করে হয়নি, আর প্রথম জন্মদিনটাও খুব বড় করে সেলিব্রেট করিনি, প্রথম থেকে চতুর্থ অবধি সেম এরকমই যাবে, তো আমার না খুব ইচ্ছা আছে যে 5 বছরের যে জন্মদিনটা সেটা একটু ভালো করে করার, ভালো করে সেলিব্রেট করার। তো দেখা যাক তোমাদের ভালোবাসা কতদূর এগোয়, তোমরা অনেকেই আশীর্বাদ ওকে করে দিয়েছো অলরেডি, আর যারা যারা বাকি আছো তারাও করে দিও, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই 5 বছরের জন্মদিনটাও তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। আর জানো তো আরেকটা কথা, আমার দিদা যখন ওকে কিছু, হ্যাঁ যখন দেখতেই পাচ্ছো বলার আগেই দেখে নিলে, তো যখন ওকে গিফট দিচ্ছিলো, ওকে একটা আংটি দিচ্ছে, তো তার আগেই ও মুখে পুড়ে নিয়েছে। তো যাই হোক, এই আংটিটা দেখো ডিজাইনটা, এটা ঠিক কীরকম লাগলো বলো। আসলে আমার দিদা ক্যামেরা ফ্রেন্ডলি যেহেতু নয়, সেহেতু আমাকে একটু হাত দিয়ে মানে ভালো করে মানে স্টে করে তোমাদেরকে দেখাতে হলো, আর ওনা কিছুতেই আংটি পরতে চাইছিল না, কিন্তু মানে একবার আমি পড়াতে চাইছিলাম যাতে ভিডিও পারপাসের জন্য, একদম সত্যি কথা বলছি, ভিডিও পারপাসের জন্য আমি পড়াতে চাইলাম, না হলে আমি পড়াতাম না, অত জোর জবরদস্তি করাতাম না। আর আমরা মানে এরকমভাবে এরকম অনুষ্ঠান সেলিব্রেট করেছিলাম সেই দিনটা। তোমাদের ব্লগটা কীরকম লাগলো তোমরা প্লিজ একবার লিখে জানিও, আর ভালোবাসা দিও, এটুখানেই বলবো। যাই হোক, তো দিদার কাছে তো এইভাবেই মানে ও জব্দ হয়ে যায়, এরকমভাবেই ধরে বেঁধে যেরকম খাওয়ায় সেরকম মানে সমস্ত কাজ এরকমভাবেই করায়, খুব কান্নাকাটি করছিলো, কিছুতেই পড়বে না, আর ওর থেকে না আংটিটা বেশ বড়ই হয়েছে। তবে দেখবে যে যখন ও পড়তে পারবে, একটু বয়স মানে একটু বুঝবে, যখন একটু বড় হবে তখন দেখবে ওই এই আংটিগুলো ওর আর হবে না, মানে এরকমই নর্মালি সব বাচ্চাদের ক্ষেত্রেই তাই হয়। যাই হোক, এইবারে ওর বাবার দেওয়ার পালা, এবারে ওর বাবা দেবে, দেখো তোমরা কী দেয়। আমিও আসলে অনেক দিন যেহেতু হয়ে গেছে না, আমি ভুলে গেছি কে কী দিয়েছে, তো যাই হোক ওর বাবা একটা আংটি দেবে এইবারে। তো প্রথমে যে দিদা আংটিটা দিয়েছিল সেটা কিন্তু পুরোপুরি সোনার, আর এটাতে দেখো একটা পাথর মতো রয়েছে, তো এগুলো সব চয়েস কিন্তু আমাদেরই সবার, মানে বিশেষ করে বলতে পারো এগুলো মায়ের চয়েস, আমার মা এগুলো পছন্দ করেছিল, সেই হিসাবে এই সোনার জিনিসগুলো কেনা হয়েছিল, আর আমরা মিলেমিশে এগুলো কিনেছিলাম, ঠিক আছে। তো এটা এবারে পরাচ্ছে, আর এগুলো না ওকে পরিয়ে আমরা বেশিক্ষণ রাখিনি, কিছুক্ষণের মধ্যেই খুলে দিয়েছিলাম, কিন্তু অন্তত একটু হলেও পরিয়েছিলাম, কারণ এগুলো বেকার পরিয়ে মানে কী বলতো মানে হাত থেকে খুলে দেবে। আর আমার মায়ের খুব 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 ইচ্ছা ছিল যে সোনার বালা ওকে পরিয়ে রাখবে মানে দেবে, তো প্রথমে তো ভাবতে পারিনি যে এটা কিনবো। তো যাই হোক, তোমাদের সম্ভব হয়, তো যাই হোক এইভাবেই আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়, আশা করি তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো, আর বেশি কিছু না বলে ভিডিওটাকে এখানে এন্ড করছি, তো এখনকার জন্য বাই।